আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাবি ব্লগস। রাবি ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার পাশে যে বাইকটি দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি আরটিআর 164V ABS মডেলের বাইকটি, আমি আজকে আপনাদের সাথে এই বাইকটির মাইলেজ টেস্টিং করে দেখাবো। তো এই বাইকটি এখন পর্যন্ত রান হয়েছে 7665 কিলোমিটার। আর আমি এই বাইকটি প্রথমে যে আমার মাইলেজ টেস্টিং যে সিস্টেম সেটা হচ্ছে আপনারা হয়তো এই পর্যন্ত জেনে গেছেন সবাই, প্রথমে যে কার্বোরেটর যে ফুয়েল আছে সেটি শেষ করে নেব। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা একটি ফুয়েল পটে 100 মিলি পেট্রোল লোড করে নিয়েছি। এই ফুয়েলটি শেষ করার কার্বোরেটর ফুয়েল শেষ করার পরে এই ফুয়েলটি অন করব। অন করার পরে আমরা দেখব 100 মিলি ফুয়েলে বাইকটি কত দূর রান করা যায়। তার আগে আসুন আমরা দেখে নিই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকটি এখন পর্যন্ত রান হয়েছে 7665 কিলোমিটার। তো আমরা এখন ট্রিপ জিরো করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ট্রিপ আমরা জিরো করে নিয়েছি এবং বাইকটি এখন আমরা রাইড শুরু করব এখান থেকে। তো এখান থেকে রাইড শুরু করার পরে যেখান থেকে কার্বোরেটর ফুয়েল শেষ হবে সেখান থেকে আমরা এই ফুয়েল মিটারের ফুয়েলটি অন করে দেব। তারপরে দেখব অ্যাপাচি আরটিআর 164V বাইকটি 100 মিলি পেট্রোলে কত কিলোমিটার পথ পার দিতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা আমরা এখন রাইড শুরু করছি, দেখা যাক বাইকটি কাবড়ে যে তেল আছে সেই তেলটি দিয়ে বাইকটি কত দিন ধরে রাইড করা যায়। কাবড়ে তেল শেষ হওয়ার পরে আমাদের ফুয়েল যে তেল আছে সেটি অন করবো। অন করার পরে আমরা চেক করবো বাইকটি মাইলেজ কত পাচ্ছে। এছাড়া একটা কথা দেখি, বাইকটি মাইলেজ সম্পূর্ণ ভালো মাইলেজ কীভাবে পাবেন সেটি একজন রাইডারের উপর নির্ভর করে। রাইডার বাইকটি কীভাবে রাইড করছে তার উপর নির্ভর করে বাইকটি মাইলেজ কেমন মাইলেজ দিচ্ছে। কেননা আপনি বাইক যত রাত চালাবেন যত বেশি রেট করবেন বাইকটি থেকে তত বেশি ফুয়েল কনজাম্পশন হবে, আর যত বেশি জেন্টালি রাইড করবেন বাইকটি থেকে আপনি তত বেশি মাইলেজ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা প্রায় 0.5 কিলোমিটার রাইড করে ফেলেছি তারপরে যে তেল আছে সেটি দিয়ে। তো দেখা যাক এখন আমরা দেখি তার কতদূর যায়। অলরেডি স্টার্ট বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট নিচ্ছে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইকটি সেলফ স্টার্ট করছি কিন্তু বাইকটি স্টার্ট নিচ্ছে না। তো এবার চলুন আমরা স্টার্ট করে দেখি বাইকটি স্টার্ট নেয় কি না। আমরা এখন কিক দিয়ে ট্রাই করবো বাইকটি স্টার্ট নেয় কি না দেখা যাবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন বাইকটি কিকের ট্রাই করছি তারপরও স্টার্ট নিচ্ছে না। তো আমরা এখন কি করব, বাইকটির যে ফুয়েল মিট আছে সেটি আমরা অন করে দিব। আমরা ফুয়েল চাবিটা অন করে দিয়েছি এবং এখানে ট্রিপ আমরা ফের জিরো করে নিচ্ছি। আমরা বাইকটির ফুয়েল অন করে নিয়েছি এবং ট্রিপ জিরো করে নিয়েছি। আমরা এখন থেকে আবার রাইড শুরু করব, তাহলে চলুন শুরু করা যাক। তেল যাতে মনে হয় একটু সময় লাগছে। হ্যাঁ গাড়ি স্টার্ট হয়ে চলুন যাই, দেখা যাক কত দূর যাওয়া যায়। 100 মিলি পেট্রোলে আমরা বেশি আমরা জেনারেলি রাইড করার চেষ্টা করব মোটামুটি 5000 RPM এর মধ্যে 50 থেকে 55 স্পিডে রাইড করবো।
দেখবো এক্ষেত্রে মাইলেজ কত বের হয়। পরে আমরা এই ব্যাটারি থেকে টপ স্পিডও চেক করবো, সেই ভিডিও খুব দ্রুত আমরা চ্যানেল আপলোড করা হবে। ন্যূনতম কারণ হিসেবে করা হয়। বাইকে ভালো মাইলেজ পেতে হলে অবশ্যই আপনাকে মোটামুটি আমরা 2 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, এখন বাইকটা হালকা ধাক্কাচ্ছে মনে হচ্ছে, বাইকটা আমরা 3.8 কিলোমিটার রাইড করার পরে বাইকটি জোর পাচ্ছে না, তো বাইকটি স্টার্টে বন্ধ হয়ে গেছে। মোটামুটি 4 কিলোমিটার রাইড করার পরে বাইকটির ইঞ্জিনটি স্টার্ট অফ হয়ে গেছে, তো আমরা এখন দেখাবো স্টার্ট নেয় কি না। হ্যাঁ বন্ধুরা, দেখতে এখন বাইকটি স্টার্ট নিচ্ছে না, তো আমরা এবার কিক দিয়ে ট্রাই করে দেখাবো। তো বাইকটি কিকেও স্টার্ট নিচ্ছে না, তো এখন আমরা এই বাইকটির তাহলে মাইলেজ কত পেলাম যদি হিসাব করি, তো আমরা বাইকটির মাইলেজ কত পেলাম সেটি যদি হিসাব করতে যাই তাহলে 100 মিলি ফুয়েলে পেলাম হচ্ছে 4 কিলোমিটার, তো 4 × 10 = 40, তাহলে আমরা অ্যাপাচি আরটিআর 164V বাইকটি থেকে 100 মিলি পেট্রোলে মাইলেজ পেলাম 4 কিলোমিটার, তার মানে প্রতি লিটার পেট্রোলে আমরা মাইলেজ পাবো 40 কিলোমিটার।